সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আরিফুল ইসলাম মজুমদার, জাতীয় কিডনি হাসপাতালে সহকারী অধ্যাপক পদে নেফ্রোলজি বিভাগে কর্মরত আছি। অনুষ্ঠানের শুরুতেই আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় কিডনি ডায়ালাইসিস কখন করবেন, কেন করবেন। আমি আশা করছি আমার এই আলোচনার মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন এবং এই বিষয়ে আপনাদের ধারণা কিছুটা হলেও পরিষ্কার হবে। শুরুতেই আমি জানাচ্ছি যে আমরা কিডনি ডায়ালাইসিস কখন করব বা কেন করব। এই বিষয়ে যদি আলোচনা শুরুতে আমি একটা কিডনি ডায়ালাইসিস কেন প্রয়োজন হয়। সাধারণত আমরা জানি আমাদের কিডনি শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। কিডনি যখন আস্তে আস্তে বিকল হয় বা কিডনি তার যে কাজগুলো আছে, আমাদের কিডনি শুধু প্রস্রাব তৈরি করা ছাড়াও আরও বেশ কিছু কাজ আছে। যেমন আমরা অনেকেই হয়তো জানি না, রক্ত তৈরির একটা প্রধান উপাদান হচ্ছে ইরাইথ্রোপয়েটিন, যেটা কিডনির নিঃসরণ করে। তাই এই হরমোন দ্বারাই কিন্তু আমাদের ব্লাড সেলগুলো প্রোডাকশন হয়। এছাড়া দেখা যায় যে আমাদের শরীরের ক্ষারীয় এবং অ্যাসিডের ভারসাম্য এবং লবণের যে ভারসাম্য, ইলেকট্রোলাইট বলি আমরা, এই দুইটা খুব গুরুত্বপূর্ণ। এই দুইটা গুরুত্বপূর্ণ জিনিসও কিন্তু কিডনি নিয়ন্ত্রণ করে। এবং সর্বোপরি যে কিডনি হচ্ছে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে। আমাদের অনেকেরই ধারণা হয়তো ব্লাড প্রেশার বা হাইপারটেনশন এটা হয়তো হার্টের সাথে সম্পর্কিত, কিন্তু ব্লাড প্রেশারের নিয়ন্ত্রণের মূল অঙ্গই হচ্ছে কিডনি। সুতরাং আমাদের এই প্রধান কিডনি যখন বিকল হয়ে যায়, তখন এই তিনটা চারটা জায়গাতেই কিন্তু তখন আপনার একটা ভারসাম্যহীনতা তৈরি হয়। যেমন একটা হচ্ছে যে আপনার প্রস্রাব তৈরি হওয়াটা বন্ধ হয়ে যায়, রক্ত তৈরি হওয়াটা কমে যায়, অ্যাসিড বেজ বা ক্ষারীয় অ্যাসিড ক্ষারের সমতা এবং হচ্ছে আপনার লবণের সমতা এগুলো নষ্ট হয়ে যায়, এবং ব্লাড প্রেশার যেটা নিয়ন্ত্রণ থাকার কথা সেটাও আর নিয়ন্ত্রণ থাকে না। এই যে এই ক্ষেত্রে দেখা যায় যে আসলে ম্যাক্সিমাম রোগীরাই, ম্যাক্সিমাম যারা দীর্ঘমেয়াদী কিডনির অসুখে ভোগেন, তাদের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার থাকে। তা যখন এই কিডনি কাজগুলো করতে পারে না, এই কাজগুলো করতে না পারার কারণে, কারণ কিডনির কাজ হচ্ছে যে ক্রিয়েটিনিন যেটা তৈরি হয় শরীরে, আমরা জানি যে আমাদের প্রোটিন জাতীয় খাবার থেকে যে বিপাকীয় বর্জ্য আসে সেটা কিডনি তৈরি করে, এবং ক্রিয়েটিনিন তৈরি হওয়ার পরে সেটা কিডনি নিষ্কাশন করে। এই নিষ্কাশন না করার মাধ্যমে যখন কিডনি বিকল হয়ে যায়, তখন আর সে ক্রিয়েটিনিনটা নিষ্কাশন করতে পারে না বা ইউরিয়াটা নিষ্কাশন করতে পারে না। সে নিষ্কাশন না করার জন্য এগুলো আস্তে আস্তে শরীরে জমা হতে থাকে। জমা হওয়ার ফলে দেখা যায় এইগুলোর সংক্রান্ত কিছু জটিলতা শরীরে তৈরি হয়, এবং আলটিমেটলি দেখা যায় যে আস্তে আস্তে করে রোগীর শ্বাসকষ্ট থাকে, রোগীর শরীরে আস্তে আস্তে ফুলে যায়। হ্যাঁ, সেই কারণগুলোর ফলে তখন দেখা যায় যে শরীর আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হয়। তা এটার বিকল্প কী? যখন কিডনির কাজটা কিডনি করতে পারছে না, বা যে কাজগুলো করার দরকার ছিল অসুখের কারণে, সেগুলো যখন কিডনি আস্তে আস্তে ড্যামেজ হওয়ার ফলে এই কাজগুলো বন্ধ হয়ে যায়, তখন এটার বিকল্প হচ্ছে ডায়ালাইসিস। আমরা তখনই রোগীদের ডায়ালাইসিস দেই যখন দেখতে পারি আমরা তার কিডনিটার, আমরা যদি কিডনির দীর্ঘমেয়াদী অসুখকে আমরা পাঁচটা স্টেজে ভাগ করি, তা গ্রেডে বলি আমরা, সেই গ্রেডের পাঁচ ধাপে যখন আসে, তখন তার ক্রিয়েটিনিন নিষ্কাশনের ক্ষমতা বা যেটা স্টেজ ফাইভে চলে যায়, হ্যাঁ এন্ড স্টেজ বলি আমরা, সেই স্টেজ ফাইভ যখন ইজিএফআর এটা 15 নিচে চলে আসে, তখন আমরা রোগীদের ডায়ালাইসিসের জন্য উদ্বুদ্ধ করি, এবং আসলে ডায়ালাইসিসের বিকল্প তখন আর কিছু থাকে না। তবে ডায়ালাইসিস করা ছাড়া আরেকটা বিকল্প আছে, সেটা হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট। আচ্ছা, ট্রান্সপ্ল্যান্টের ব্যাপারে আরেকদিন আমরা আলোচনা করব। আজকে যেহেতু ডায়ালাইসিস তখন যখন দেখা যাবে যে রোগীর ক্রিয়েটিনিন অনেক বেড়ে গেছে বা ক্রিয়েটিনিন 10 উপরে হয়ে গেছে, ইউরিয়া 200 উপরে, এবং রোগী খেতে পারছে না, বমি হচ্ছে, তার প্রস্রাবের পরিমাণ কমে গেছে, তার শরীর ফুলে যাচ্ছে, তার লবণ এবং অ্যাসিডের ভারসাম্য নষ্ট হয়ে গেছে, তখন আমরা রোগীদের আস্তে আস্তে ডায়ালাইসিসের জন্য প্রস্তুত করি। এবং এই ডায়ালাইসিসের ক্ষেত্রে আমরা দুই ধরনের প্রস্তুতি নিতে পারি। একটা হচ্ছে যদি রোগী ওই অবস্থায় আসে যে তার তীব্র শ্বাসকষ্ট, রোগীর প্রস্রাব বন্ধ হয়ে গেছে, রোগীর শরীর ফুলে গেছে, এবং রোগী হচ্ছে অনেক বমি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা তাকে ইমিডিয়েট ডায়ালাইসিস শুরু করে দিই। আর যারা রেগুলার ডাক্তারের ফলো আপে থাকে, কিডনির ডিজিজের সিকিডি স্টেজ আপনার গ্রেড 3-4 দিকে নিয়মিত ফলো আপে থাকে, তাদের ক্ষেত্রে আমরা যখনই গ্রেড 4 চলে আসে, তখন আমরা তাকে একটা ফিস্টুলা করতে বলি। ফিস্টুলা হচ্ছে যদি তার ভবিষ্যতে 3-6 মাস পরে ডায়ালাইসিস লাগে, সেই ডায়ালাইসিস দেওয়ার জন্য একটা আর্টারিও ভেনাস ফিস্টুলা, যে ফিস্টুলার যদি ক্রিয়েট করা থাকে, তখন রোগীরা দেখা যায় ওই সময়ে ইমার্জেন্সি ডায়ালাইসিসের জন্য তার এই ফিস্টুলাটা ব্যবহার করতে পারে।
তাহলে আমাদের ডায়ালাইসিস তখনই প্রয়োজন হবে এবং যখন রোগীর এই ধরনের আমি একটু আগে যেসব উপসর্গের কথা উল্লেখ করলাম যে প্রফাউন্ড ভমিটিং অথবা রোগীর শ্বাসকষ্ট হচ্ছে অথবা রোগীর শরীরে অনেক ফুলে গেছে তাদেরকে ইমিডিয়েট ডায়ালাইসিস দিতে হবে এবং ওই অবস্থায় ডায়ালাইসিস না দিলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে সুতরাং দীর্ঘমেয়াদী কিডনির অসুখে যারা ভুগেন তাদের ক্ষেত্রে অবশ্যই যথাসময়ে ফিস্টুলা ক্রিয়েশন করে এবং যদি এই ধরনের গুরুতর উপসর্গ দেখা দেয় ইমিডিয়েট হসপিটালে ভর্তি হয়ে ডায়ালাইসিসের মতো চিকিৎসা নিতে হবে তাহলে আজকের আলোচনা এ পর্যন্তই আশা করি আমার দর্শক শ্রোতা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে